অবশেষে উন্মুক্ত হলো তাহসান মিথিলার সারপ্রাইজ কাণ্ড অনলাইনে বেশ কয়েকদিন ধরে বলা হচ্ছিল তাহসান মিথিলা আবারও এক হচ্ছেন তবে গণমাধ্যমগুলোর এর আগে পরিবেশিত অধিকাংশ সংবাদ গুজব হলেও এবার সত্যি সত্যি এক হতে চলেছেন তাহসান ও মিথিলা তারা এবার মুখোমুখি বসবেন সবাইকে অবাক করে দিয়ে সত্যি সত্যি শনিবার রাতে মুখোমুখি হবেন তারা আর সেটি ফেসবুকে প্রচারিত হবে রাত নয়টায় দেশ বিদেশের সকল দর্শক দেখতে পারবেন তাহসান মিথিলার সারপ্রাইজ তাহসান মিথিলার মুখোমুখি বসার ঘটনাটি সরাসরি সম্প্রচারিত হবে ফেসবুকে দেখা যাবে ই কমার্স সাইট ইফেলির ফেসবুক পেজে আর এটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ইফেলির প্রধান বিপণন কর্মকর্তা আরিফ আর তিনি জানান শনিবার ঠিক নয়টায় তাহসান ও মিথিলা সরাসরি হাজির হবেন ফেসবুক লাইভে আর এটি সঞ্চালনা করবেন একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান এতদিন তাহসান ইভেলির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেছেন এবার যোগ হচ্ছেন তার সাবেক স্ত্রী রাফিয়া রশিদ মিথিলাও আর এটি আজ শনিবারেই উন্মোচন করা হবে মিথিলাকে ইভেলির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা দেয়া হবে আজকে অনুষ্ঠানে সংসার জীবন থেকে বিচ্ছেদে দীর্ঘ বছর পর একসাথে হচ্ছেন তাহসান ও মিথিলা আর এটির মধ্যে রহস্যের গন্ধ পেয়েছেন ভক্ত শ্রোতারা তবে এটি ব্যক্তিগত নাকি ইভেলির নতুন অফার বা পণ্য বিপণনের কৌশল সেটি জানা যাবে আজ রাতে তবে আরিফার হোসেন জানিয়েছেন শুধুমাত্র সেলিব্রিটি হিসেবে অংশ নেবেন তাহসান ও মিথিলা তারা তাদের জীবনের গল্পগুলো তুলে ধরবেন ইতিবাচক নেতিবাচক অভিজ্ঞতাগুলো শেয়ার করবেন আর এটি একেবারেই এক্সক্লুসিভ একটি শো হতে যাচ্ছে বলে জানিয়েছেন আরিফার হোসেন এখন থেকে তাহসান মিথিলা দুজনেই ইভেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে সামনের দিনগুলোতে কাজ করবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান রহমান খান তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেন আই হ্যাভ এ সারপ্রাইজ ফর ইউ দিস স্যাটারডে নাইট অর্থাৎ এই শনিবার রাতে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে এমন স্ট্যাটাসের পরেই তাহসানের সাবেক স্ত্রী রাফিয়াদ রশিদ মিথিলা লিখেন রিয়েল ওয়েটিং ফর দ্য সারপ্রাইজ অর্থাৎ আসলেই সারপ্রাইজের অপেক্ষায় থাকলাম এই দুই স্ট্যাটাসে ভক্তদের মধ্যে গুঞ্জন শুরু হয়ে যায় তবে তাহসানের সাবেক স্ত্রী রাফিয়াদ মিথিলার আরেক ঘোষণায় ধারণা করা হচ্ছে তাহসানের সেই সারপ্রাইজ মিথিলার জন্যই থাকছে অনেকেই মনে করছেন বিয়ের ঘোষণা দিতে যাচ্ছেন তাহসান তাহসানের এমন এক স্ট্যাটাসে ইতোমধ্যে হইচই শুরু হয়ে গেছে নেট দুনিয়ায় তাহসান আবারও বিয়ের ঘোষণা দেন কিনা এমন সন্দেহে আবেগ মন্তব্য করছে তার নারী ভক্ত ও অনুসারীরা সন্দেহের আগুনে আর একটু ঘি যুক্ত হয়েছে মিথিলার স্ট্যাটাসে তাহসানের স্ট্যাটাস প্রকাশ পাওয়ার খানিক বাদে মিথিলা তার ফেসবুক আইডিতে সে স্ট্যাটাসটি দেন অনেকেই মনে করছেন তাহসানের এই স্ট্যাটাসটি মিথিলার জন্যই আর না হলে মিথিলা কার সারপ্রাইজ পাওয়ার জন্য অপেক্ষা করার কথা বলবেন শেষ পর্যন্ত কে কাকে কি সারপ্রাইজ দেন আর কেই বা সারপ্রাইজ পান তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন আগামী শনিবার অর্থাৎ পনেরোই মাধ্যমে তাহসানের ঘোষণার মাধ্যমে সেই প্রশ্নের উত্তর জানা যাবে বলে মনে করা হচ্ছে তাহসান আর মিথিলা যখন সারপ্রাইজ নামক খেলায় মেতে উঠেছেন তখন মাঝখান দিয়ে গোল করে বসেছেন ইন্ডালোর জন কবির বৃহস্পতিবার এক ফেসবুক স্টেটাসে মিথিলার সাথে একটি ছবি পোস্ট করে বলেন সারপ্রাইজ সারপ্রাইজ সিজন টু অফ আই স্টার্টেড এর পডকাস্ট ইজ নাও ইন প্রোডাকশন সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল লিঙ্ক বিলো ফর মোর ডিটেলস এর আগে তাহসানের সঙ্গে ছাড়াছাড়ির পর জন কবিরের সঙ্গেও মিথিলার প্রেম এর গুঞ্জন উঠে দুই সালের অক্টোবরে প্রায় এগারো বছরের সংসার জীবনের ইতি তাহসান তাহসান ও মিথিলা সময় ভক্তরা বেশ এর প্রতিক্রিয়া পরবর্তীতে সালের ডিসেম্বরে ডানেন দেখান ভারতের কলকাতার জনপ্রিয় পরিচালক শ্রীজিৎ মুখার্জিকে বিয়ে করেন মিথিলা তবে তাহসানের স্ট্যাটাসটি মিথিলাকে কেন্দ্র করে না হলেও অনেকে বলছেন এটি বাণিজ্যিকও হতে পারে অর্থাৎ তিনি কোনো বিজ্ঞাপনের জন্যই এই স্ট্যাটাসটি দিয়েছেন